তোমাকে স্বাগত রেডিও ওয়ে 24 এ। মেয়েদের অত জেদ ভালো নয়, কিসের দিমাগ অত? মেয়েরা একটু শান্ত হলেই ভালো, লক্ষ্মী দেবীর মতো। সব খাওয়া শেখ, কদিন পরেই পরের বাড়ি যাবি, তখন অত নাক শীতকালে কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে খাচ্ছিস বসে? দূর গায়ে বিয়ে হবে। এ মা, তোর শ্যামলা যে রং, পাত্র পাওয়া যাবে? মুখের উপর তর্ক করিস, এত ডাকা বুকো কেন? মেয়ে তো নয়, একেবারে দানি লঙ্কাটে যেন। এই কথাগুলো আমরা মেয়েরা সকলেই থাকি শুনে, কেউ কম শুনি, কেউ বা বেশি, কেউ কয়েকটা হাতে গুনে। এগুলো শুনেই কত মেয়ের ছোট হয় ছোটবেলা, মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবটা পুতুল খেলা। কেন গো সমাজ কিসের জন্য এত এক চোখে দেখো? নারীরও সরল ছেলেবেলা থাকে, সেসব হিসেব রাখো। কেন গো মেয়েরা ছটফটে হলে দৌড়ে দিয়ে রাখো তালা? তোমরা জানো না, জানো না, দেবী নারায়ণী লক্ষ্মীও চঞ্চলা? তোমরাই বলো, মা কালিকা নাকি আমিষে পরিতৃপ্তা? আমি তবে কেন সব খাওয়া শিখি, ডাল ভাত থেকে শুক্তা? কেন পারবো না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি? তর্কশাস্ত্রে সরস্বতী স্বয়ং বিজয়িনী। ডাকাবুকো যদি না হতো দুর্গা, অসুর নিধন হতো? সাধারণ মেয়ে সাহসী হলেই ধানি লঙ্কার মতো। ছাড়ো হে সমাজ, অনেক হয়েছে এক চোখামিটা ছাড়ো। শিশুদের মাঝে লিঙ্গ না বেছে ওদের শিশুই বিচার করো। সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, মেয়ের পায়ের বেড়ি করে দাও খোলা। এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়ে বেলা। নমস্কার।